মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে, নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা, পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায়ে ডাকবে? চমৎকার একটা প্রশ্ন। আল্লাহর দরজা তো বান্দার জন্য সবসময় খোলা, তাই না? এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে, সে নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল? উত্তর হলো না, তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই, বন্ধ হয় নাই। বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে। কিভাবে? নাম্বার এক, দোয়া করতে পারে, দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন, যে কোনো জিকির করতে পারেন, এটার মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন, কানেক্টেড থাকতে পারবেন। তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন, দুরুদ পড়তে পারেন, হ্যাঁ, যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির আল্লাহ আল্লাহ সব করতে পারেন। অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই। কালিমায়ে শাহাদা পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। এই অবস্থাতে তার ইমান হারা হয়ে যায়, তাহলে ইমান হারা হয়তো ইমান কালিমা পাঠ করতে করতে যেতে পারেন, যে কোনো আমল, সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করতে পারেন, রাতে আমল করতে পারেন, দুরুদ শরীফ করতে পারেন, এবং যেগুলো অজিফামূলক দোয়ামূলক আয়াত সেগুলো দোয়া হিসেবে পড়তে পারেন। অতএব মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক, কোরআনে কারিমের স্পর্শ করা এবং জমহুরের মত অনুযায়ী তেলাওয়াত করা, তওয়াফ করা উমরার এবং মসজিদে প্রবেশ করা, এই কাজগুলো ছাড়া, রোজা রাখা, এগুলো ছাড়া বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব ইবাদত তিনি করতে পারবেন। অতএব পিরিয়ড হয়ে গেছে বিধায় তিনি আপনার আর কোনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না, তার সুযোগ শেষ হয়ে গেছে, এটা বলা ভুল। বরং তিনি অবস্থা আমলিবাদ করতে পারবেন। আমাদের অনেক মা বোনরা আছেন, পিরিয়ড হয়ে গেলে আর কিচ্ছু করে না, আল্লাহ বিল্লাহ করে না, এটা ভুল, এটা মূর্খতা। এই সময় তিনি জিকির আজকার আরো বেশি করে করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদির আগমনের পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, এ বিষয়ে দলিল সহ জানতে চায়। ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ভাইরা আমার, কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, মানুষের ভিতরে দিনদারি থাকবে না, আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না? ঠিক, মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই। ভাইরা মা, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না, দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, ঠিক না? ঠিক, ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি, আমেরিকানদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না? ঠিক, আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন, আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়, তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানি যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলে যে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়া, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশ, আমার দেশের বর্ডারে, বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে
যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোন জায়গা একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদা কাঁদি শুরু করে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবে। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে, তো এরকম পরিস্থিতি হবে। ভাইরা আমার, এমনকি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে, যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে, পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদি আসবেন এবং তার আবির্ভাব হবে, বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ, সন্দাতিকভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।